কুম আসসালাম ওরহামতুল্লাহি সম্মানিত দীনবন আপনি জানতে চালেন যে বাড়িতে কুকুর কান্নাকাটি করে একজনের বাবা মা মারা গেছে এখনো কুকুর কান্নাকাটি করে এখন তাদের ধারণা হচ্ছে আবারও কেউ মারা যাবে এই বিষয়ে ইসলামের শরীয়তের দিক নির্দেশনা কি সম্মানিত বোন হায়াত মহৎ আল্লাহ তাবারকাতার হাতে ইজা আয়ম যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন একটু আগেও হবে না একটু পরেও হবে না এই কোরানের আয়াতকে বিশ্বাস যদি করে সে মোমেন্ট হবে তাই কেউ বলতে পারে না মত এর ব্যাপারে কার মৃত্যু কখন হবে কে কত বছর জীবিত থাকবে কেউ জানেন আল্লাহ তোমার কথারা জানেন আমাদের দেশে হুতুম পেসা দেখলে বিহদ ডেকে আসে বিপদ দেখে তারপরে সে এরকম হুতু পেসা ডাকে মানুষের মত আসে এরকম মানুষের অনেকগুলা যে বিশ্বাস করি আসে তারপরে পেশা পাখি যদি নাকি ডাকে ঝগড়া বিবাদ হবে এই ধরনের বিভিন্ন ধরনের কুসংস্কারে ভরা আমাদের দেশ এগুলা হচ্ছে কুসংস্কার এগুলা কুহুরি সিঁড়ি সাথে সম্পর্কিত কোনো মোমেন তহিদবাদী কোন মোমেন মুসলমান এভাবে বিশ্বাস করতে পারে না আল্লাহ তাবার তালার উপর পরিপূর্ণভাবে বিশ্বাস একত্ববাদ ইমান এগুলা না রেখে যদি দেখি কি বিভিন্ন কুসংস্কারের দেশীয় কুসু বিশ্বাসী হয় তো সে সমাজের মধ্যে মুসলিম পরিচিত হলেও আল্লাহ তাল্লা নিকটে সে মুসলিম হইতে পারবে না তাই কুকুরের ডাকা ডাকি কুকুরের কান্নাকাটি করা এর থেকে যে কিছু বের করে নিয়ে আসা অমুক মারা গেছে কুকুরে জানে এই জন্য কান্নাকাটি করছে এটা শিরিক কারণ আলিবুল গাইব শাহাদা আল্লাহ তালা হচ্ছেন দৃশ্য অদৃশ্যের একমাত্র মালিক আল্লাহবাক গায়েব জানেন কোনো মাখলুকাত গায়েব জানে বলে বিশ্বাস করলে তার ইমান থাকে না তাকে আল্লাহর সাথে মিলে যাওয়ার মিলে যাওয়া হয় আল্লাহবাক জানান গায়েবের মালিক আল্লাহ তালা এখন যদি কুকুর গায়েব জানে অন্য কেউ কিছু গায়েব জানে ফিরদরবের গায়েব জানে নাউজুবুল্লাহ তাইলে তাদেরকে আল্লাহর সাথে মেরে দেওয়া হয়েছে এটা শিরকে আকবর কুকুর কুকুরের সুকৃটি কারণে কোনো কারণ বস সে ডাকবে এই এইদিকে আমাদের বুরুকে করা দরকার নাই আমাদের দায়িত্ব অদেক করতে হবে কুকুরের ডাক শুনলে সেটা হচ্ছে বিল্লাহি বিনাশ শয়তান ওজি এই বিষয়ের উপরে যদি নাকি আমরা দেখি ফাইন্নালম আলা দলিল ইল আন্না আওয়া আল কালব সববহু সববহু রয়তাহা মালাক আল মউত আমরা এই কথার কোনো দলিল জানি না যে কুকুরে ডাকা কুকুরে কান্না করা এই জন্যে কুকুর কান্না কাটি করে যে সে কোনো মানুষের মৃত্যুর ফিরে তাকে দেখে এই জন্য সে কাটাকারি করে এই কথার কোনো দলিল আমরা জানি না সাবাতা ফিল বিল্লাহ ইন তবে আমরা এই কথা জানি এটা সুপ্রমাণিত সহ দ্বারা যখন কুকুরের আওয়াজ শুনবে তখন সে আল্লাহ তাবারকা নিকটে আশ্রয় প্রার্থনা করবে যেমন হাদিসের মধ্যে আছে আসে তুম নিমার বি্লাফত বিল্লা যখন তোমরা কুকুরের আওয়াজ এবং গাদার আওয়াজ শুনবে রাত্রিতে তখন আল্লাহ তাবারকাতার নিকটে আশ্রয় প্রার্থনা করো ফাইন না 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 মা তারাও না কারণ কুকুর এবং গাদা এমন কিছু দেখে যেটা তোমরা দেখো না হাদিসটি দাউদ এবং বুখারি ফিল আদবুল মুফরাদ এবং হাদিসটি শাহে এটা উল্লেখ করা হয়েছে তাই উনে এই হাদিস দ্বারা বোঝা গেল গাদা এবং কুকুর শয়তান থেকে তো এইটা আওয়াজ করে তখন আমরা আল্লাহ তো কতাল নিকটে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ তাল নিকটে আমরা ফানা চাইবো আউজ্লাহ শৈতানের রাজিম মনে পড়ব এটা সুন্নত আন্নাল্লা হুলকাল লাইসামালাইকা এ কথা ঠিক না যে কুকুরে কি দেখে ফিরেস্তা দেখে ও ইনামা সায় শয়তান দেখে এইটা হাদিস ওয়া ওয়াল ওয়াদিকা মাহিল হাদিসা হেমার হালিয়াহিম কারণ হাদিসের মধ্যে আছে তোমরা যখন গাদার আওয়াজ বা কুকুর আওয়াজ শুনবে তখন আল্লাহ তোমরা কোথাল নিকটে আশ্রয় প্রার্থনা করো বিতাড়িত শয়তান থেকে রাও না মা আল্লাহ তারাওনা কারণ তারা এমন কিছু দেখে যেটা তোমরা দেখো অর্থাৎ শৈতানকে দেখে আরেকটা হাদিসের মধ্যে আছে ইজা যে স্বামী তুমি সিয়া হাদিকা মিনা লাইল ভাই নাহাৎ মালাকেন এটা হাদিস হি যখন তোমরা মুরগির আওয়াজ শুনবে রাতের মধ্যে কারণ এই মুরগি ফ্রেস্তা দেখে সব হার আল্লাহ ফার্স্ট উল্লাহ হাবিন ফাদলিহি তখন তোমরা আল্লাহ তারপরে কথা হল নিকট লাহাকে মেহেরবানী তলব করো একটা দোয়া পড়ার জন্য আলাদা দিশ আল্লাহ মানি আলু কাইন ফাদলিক হে আল্লাহ আমরা আপনার নিকটে আপনার

এই সকল হাদিসের ভিত্তিতে আমরা জানি কুকুরের আওয়াজ শুনলে আমরা আউজবুল্লাহিম রাজিম এটা পড়বে এটা আমাদের দরকার আমরা এই থেকে ওই দিকে দেওয়ার প্রয়োজন নাই যে কার হায়াত আসতেছে কার মৌত আসতেছে এগুলা দেখার বিষয় না আমরা যদি যদি প্রকৃত মুসলিম হয়ে থাকি করামসোনের ভিত্তিতে এই সমস্ত কুসংস্কারে আমরা বিশ্বাসী হইতে পারি না তাই যে কিছু হোক এখানে মানুষ মারা যাক কুকুরের আওয়াজ করুক না করুক এটার সাথে মিলে নেওয়া দরকার নাই যে কুকুরের আওয়াজ কুকুরে জানে এটা তো চলে যাবে জানে এই কথা বিশ্বাস হয়ে যাবে না এই বিষয়ের উপর কোন দলিল নাই বরং কোরআন শূন্য যে সমস্ত কথাগুলো আমাদের নির্দেশনা দেয় হায়াত বোধ নির্দিষ্ট যার হায়াত শেষ সে মারা যাবে কুকুরে ডাকার সাথে না ডাকার সাথে কোনো সম্পর্ক নাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আল্লাহ আসালামাইকুম ও রহমতুল্লাহ